আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ক্রিমিয়া ব্রিজের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে রাশিয়া। ইরানের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন রুশদের ওপর হামলাকারী হাদি। সাম্রাজ্যবাদী দেশগুলোকে যারা মাটি ঘাটি দিচ্ছে তাদের প্রতি ইরানের হুঁশিয়ারি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপর চটেছেন কিমের বোন। ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধ বিমান। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের চাপ ও অপপ্রচার, ইসরায়েলকে চীনের হুঁশিয়ারি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো চলমান, তবে এই যুদ্ধের পেছনে প্রধান কলকাঠি নেড়েছে আমেরিকা, সেটা সবারই জানা। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনকে যুদ্ধে ঠেলে দিয়ে ইউক্রেনে অস্ত্র বিক্রি করা, এমনকি ইউরোপীয় অস্ত্র বিক্রি করা, যা তারা সফলভাবে করতে পেরেছে। এখন আমেরিকা চাচ্ছে চীন এবং কানের ভিতর সংঘাত সৃষ্টি করে চীন তাইওয়ানের যুদ্ধ সৃষ্টি করা, যাতে করে তা নিয়েও তারা অস্ত্র বিক্রি করতে পারে হাজার হাজার কোটি ডলারের। এরই মধ্যে নতুন করে যুদ্ধ সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে আমেরিকা এবার দক্ষিণ কোরিয়াকে, যে কারণে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে বেফাঁস কথাবার্তা বলা শুরু করেছে উত্তর কোরিয়ার প্রতি। আর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া সরাসরি পরমাণু হামলার হুমকি দিয়েছে। আর এখানেও পেছন থেকে কলকাঠি নাড়ছে ওই আমেরিকা, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ায় তাদের অস্ত্রের বন্যা বয়ে দেয়া, যাতে করে তারা সেখান থেকে হাজার হাজার কোটি ডলার উপার্জন করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা এভাবে আর কতদিন ধান্দাবাজি করে পৃথিবীকে অশান্ত করে রাখবে? আপনারা কি মনে করেন না আমেরিকাকে এখনই থামানোর উপযুক্ত সময়? আপনারা কি মনে করেন না আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার এটাই উপযুক্ত সময়? যদি সেটা মনে করেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, এবং আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ক্রিমিয়া ব্রিজের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে রাশিয়া। কেরচ শহরের কাছে ক্রিমিয়া ব্রিজে নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন আগে ইউক্রেন এই ব্রিজ ধ্বংসের হুমকি দিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে ক্রিমিয়া ব্রিজ ধ্বংস করে দেওয়া উচিত, তাহলে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলা যাবে। এই হুমকির পর রাশিয়ার সামরিক বাহিনী ব্রিজের নিরাপত্তা রক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ নিল। ক্রিমিয়া ব্রিজটি হচ্ছে ইউরোপের দীর্ঘতম ব্রিজ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে করে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের মতো একটা কিছু তীব্র গতিতে ছুটে চলেছে, এবং এ কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ক্রিমিয়ার গভর্নরের উপদেষ্টা ওলে ক্রিচকক তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে কেরচ শহরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এখন আর এই শহর এবং ব্রিজের জন্য কোনো বিপদ নেই। ক্রিমিয়া ব্রিজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংবাদিকদের বলেছে, ব্রিজে যান চলাচলে কোনো সমস্যা নেই। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রুশ সামরিক ও বেসামরিক প্রশাসনের সদস্য ভলাদিমির রোগোভ জানান, প্রাথমিক তথ্য অনুসারে ইউক্রেনের একটি ড্রোনকে ক্রিমিয়া ব্রিজের কিছু দূরে ভূপাতিত করা হয়েছে। তিনি জানান, এই ঘটনায় কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপে বেশ কিছু বিস্ফোরণ ও নাশকতামূলক তৎপরতার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন রুশদের ওপর হামলাকারী হাদি। মুরতাদ লেখক সালমান রুশদের ওপর হামলাকারী হাদি মাতার বলেছেন, ইরানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হাদি মাতারের সম্পর্ক রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের মিথ্যাচারের পর তা প্রত্যাখ্যান করলেন খোদ হাদি মাতার। বিশ্বের মুসলমানদের কাছে একজন অতি ঘৃণ্য ব্যক্তি হচ্ছেন সালমান রুশদি। এর কারণ হলো, তিনি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে বই লিখেছেন। বইটির নাম স্যাটানিক ভার্সেস। কারাগারের ভেতরে বসে দেওয়া সাক্ষাৎকারে হাদি মাতার বলেছেন, তিনি একাই এই হামলা চালিয়েছেন, এর সঙ্গে অন্য কারো সম্পর্ক নেই। সালমান রুশদিকে ঘৃণা করতেন জানিয়ে তিনি আরো বলেছেন, সালমান রুশদি স্যাটানিক ভার্সেস বই লিখে পবিত্র ইসলাম ধর্ম এবং সব মুসলমানদের ধর্ম বিশ্বাসকে আঘাত করেছেন।
মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন সম্প্রতি খোদাদ্রোহী সালমান রুশদির ওপর নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে চাকু দিয়ে হামলা করেন হাদি মাতার। বর্তমানে তিনি মার্কিন কারাগারে আটক রয়েছেন। ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে রুশদির লেখা স্যাটানিক ভার্সেস বা শয়তানের পদাবলী নামক বই প্রকাশিত হয়। বইটিতে মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে এই মুরতাদ ভারতীয় লেখক সারা বিশ্বের মুসলমানরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং রুশদির মৃত্যুদণ্ড কামনা করে বিক্ষোভ মিছিল করেন। ভারত সহ বিশ্বের বহু দেশে বইটি নিষিদ্ধ করা হয়। এরপর এক সময়কার উপনিবেশবাদী দেশ ব্রিটেন সালমান রুশদিকে রাজনৈতিক আশ্রয় দেয় এবং তখন থেকে গত তিন দশকেরও বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর আশ্রয় প্রশ্রয়ে তিনি ছিল এই মুরতাদ লেখক। ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার শীর্ষ নেতারা তার উপর হামলার নিন্দা জানিয়েছে। সাম্রাজ্যবাদী দেশগুলোকে যারা মাটি ঘাটি দিচ্ছে তাদের প্রতি ইরানের হুঁশিয়ারি। সাম্রাজ্যবাদীদের সহযোগী দেশগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি মাশহাদে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে বলেন, এই অঞ্চলে সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ ও উপস্থিতির ক্ষেত্র যারা সৃষ্টি করেছে, যারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তাদের সীমানা ঘাঁটি ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। তিনি আরো বলেন, প্রথমত এই ধরনের অবন্ধুসুলভ ও উস্কানিমূলক আচরণের কারণে সাম্রাজ্যবাদের সহযোগীরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হবে। তাংগিসি বলেন, পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। ইরান ইসলামী ঐক্যের নীতির আলোকে এইসব দেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে এবং তেহরান চায় সব আঞ্চলিক দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকুক। ইহুদিবাদী ইসরায়েলের অতৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শিশু ঘাতক শয়তানি শক্তি ইসরায়েলের অশুভ উপস্থিতি মানেই জবরদখল, লুটোত্রাজ, সহিংসতা এবং আগ্রাসন। এর বাইরে ভালো কোনো কিছুই ইসরায়েলের সঙ্গে যায় না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপর চটেছেন কিমের বোন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। এর আগে ইয়ুন সুক ইয়োল উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে সহায়তা পাঠানোর একটি পরিকল্পনা ঘোষণা করেন। এতেই মূলত চটেছেন কিম জং উনের বোন। শুক্রবার ১৯ আগস্ট রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের পরিকল্পনাকে দুঃসাহসী অভিহিত করে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোনো শীর্ষ কর্মকর্তা সরাসরি এমন মন্তব্য করলেন। চলতি বছরের মে মাসে সুক ইয়োল পরিকল্পনাটি প্রথম সামনে আনলেও তা বুধবার আবারও উচ্চারণ করেন। কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, বাজে কথা বলার পরিবর্তে মুখ বন্ধ করা তার পক্ষে আরও অনুকূল হতো, কারণ তার বলার মতো ভালো কিছু ছিল না। এদিকে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী কিমের বোনের মন্তব্যকে খুবই অসম্মানজনক ও অশালীন বলে অভিহিত করেছেন। তাছাড়া 17ই আগস্ট সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের দাবি, চলতি মাসের শুরুতে এটাই পিয়ংইয়ং এর প্রথম অস্ত্র পরীক্ষা। এর আগে গত 10 জুলাই শেষবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। সে সময় একাধিক রকেট লঞ্চার উৎক্ষেপণ করা হয়। ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান। আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ এনেছে ফিনল্যান্ড। হেলসিঙ্কির দাবি, দুটি রুশ মিগ 31 যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশসীমায় অনুপ্রবেশ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6:40 এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিষয়ক প্রধান ক্রিস্টিয়ান ভাক্কুরি জানান, যুদ্ধবিমান দুটি পশ্চিমে অগ্রসর হচ্ছিল। ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান 2 মিনিট অবস্থান করে বলেও জানান তিনি। ক্রিস্টিয়ান ভাক্কুরি আরও বলেন, রাশিয়ার যুদ্ধবিমান দুটি ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে 1 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। তবে রাশিয়ার যুদ্ধবিমান স্বেচ্ছায় আকাশসীমা ছেড়ে যায় নাকি ফিনল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধবিমান দুটিকে পিছু হটতে বাধ্য করে সেটা নিশ্চিত করেনি তিনি। ফিনিশ বিমান বাহিনী একটি অপারেশনাল ফ্লাইট মিশন পাঠিয়েছে এবং মিগ 31 যুদ্ধবিমান চিহ্নিত করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনও ক্রেমলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদ চাওয়া নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর মধ্যে এমন ঘটনা ঘটল। রাশিয়ার সঙ্গে 1,300 কিলোমিটারের সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটি কোনো সামরিক জোটের সদস্য ছিল না। গত মে মাসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড আবেদন করে, এতেই নারাজ মস্কো। এর আগে ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই, তবে এই অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসলে তা হবে একটি ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের চাপ ও অপপ্রচার, ইসরায়েলকে চীনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের চাপ ও অপপ্রচারে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে চীন। সম্প্রতি চীনের প্রভাবশালী কূটনীতিক মিলিও জিয়ান চাও সে দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইরিথ বেন আব্বাকে পাঠানো বার্তায় এই হুঁশিয়ারি দেন। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান লিও জিয়ান চাও ওই বার্তায় বলেন, মার্কিন চাপে প্রভাবিত হয়ে ইসরায়েল যদি চীনের অবমাননা করে তা হবে রাজনৈতিক ভুল। চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ ভিত্তিহীন এবং তা অপবাদ। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে, চীনের কূটনীতিক বলেন। গত 40 বছরে কারো দিকে একটা গুলি নিক্ষেপ করেনি চীন, কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে। তিনি আরো বলেন, বিভিন্ন মত পার্থক্য থাকলেও চীন এবং ইসরায়েলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং দীর্ঘমেয়াদী স্বার্থ রয়েছে। অপরদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরিথ বেন আব্বা চীনের কর্মকর্তাদের বলেন, তারা জানেন না ঠিক কি কারণে চীন সতর্ক বার্তা দিয়েছে। তারা আশা করে কোনো তৃতীয় পক্ষ ইসরায়েলের প্রতি চীনের নীতি প্রভাবিত করবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে সোচ্চার ভূমিকা রাখায় অনেক দিন ধরেই বেইজিং এর ওপর অসন্তুষ্ট তেল আবিব। এ অবস্থায় গত জুনে যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে চীনের বিরুদ্ধে একটি বিবৃতিতে সই করে ইসরায়েল। এই বিবৃতিতে উইঘুর মুসলমানদের বিষয়ে চীনের নীতি নিন্দা জানানো হয়েছে।